আমাদের প্রত্যেকের মধ্যেই দুটো করে সত্তা রয়েছে, সেই দুটো সত্তা হচ্ছে সাদা এবং কালো। মানে বলা যেতে পারে আমরা আসলে কিন্তু ধূসর প্রকৃতির মানুষ। প্রত্যেকের জীবনেই আমরা দেখতে পেয়েছি সামনে অনেক ঘাত প্রতিঘাত আসে, কিন্তু সেই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা কিভাবে হিরো হয়ে উঠতে পারি সেটাই কিন্তু আলাদা এক গল্প। জীবনে সবাই হিরো হতে চাই, কিন্তু হতে পারি কতজন? সেরকমই একটি গল্প সামনে আসছে আপনাদের, যা মুক্তি পাবে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আগামী 15ই মার্চ, যে ছবির নাম মিস্টার হিরো। ইতিমধ্যে গান আপনাদের বেশ পছন্দ হয়েছে এবং তাই 100 ছাড়িয়ে গিয়েছে, বুঝতেই পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন মিস্টার হিরোর কলাকুশলী বৃন্দ, আলাপ করিয়ে দিই সকলের সাথে। আমার পাশেই রয়েছেন ছবির নায়ক রুদ্র, তার পাশেই রয়েছেন ছবির নায়িকা অনুশ্রী। পাশের জনের যদি আমি কথা বলতে যাই তাহলে বলা যেতে পারে একই অঙ্গে বিভিন্ন রূপ। একদমই তাই, জয়ন্ত দা রয়েছেন। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, তিনি পরিচালক, তিনি সুরকার, তিনি মিউজিক কম্পোজার এবং আরো অনেক পরিচিতি আছে সবার সাথে। অ্যাবসলুটলি, এবং যত কথা আগে যাবে তত অনেক দর্শকেরা জানবেন, অনেকে হয়তো চিনতেও পেরেছেন এই মুহূর্তে। এরপরে আসি মধুমিতা দি, নমস্কার। এবার প্রথমেই যাকে দিয়ে শুরু করতে হবে, তিনি হচ্ছেন ছবির নায়ক অবশ্যই মিস্টার হিরো। ট্রেলার ইতিমধ্যেই ভালোবাসা পেয়েছে এবং সব থেকে বড় ব্যাপার গান, গান কিন্তু সবার মুখে মুখে ঘুরছে আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু কথা যে মনে বলা যায় না ভাষায়। নমস্কার, আমি রুদ্র। প্রথমেই বলবো যে সিটি সিনেমাতে এসে খুব ভালো লাগছে। লাস্ট লাভার যখন মুভি করেছিলাম তখন এসেছিলাম, তো অনেকদিন বাদে সেই একটা নস্টালজিক ফিল পাচ্ছি। হ্যাঁ, তো মিস্টার হিরো মুভিটা আমাদের প্রায় 2 বছর ধরে আমরা তৈরি করেছি, কারণ এটার স্ক্রিপ্টিং বলুন বা এটার সংস বলুন, ওভারঅল সমস্ত কিছু নিয়ে আর কি খুব কম্প্যাক্ট একটা কিছু করার ইচ্ছা ছিল আপনাদের জন্যে। এবং যখন প্রথম গান আমাদের ফার্স্ট জানুয়ারি সং রিলিজ হলো, কিছু কিছু কথা যে গানটার নাম, এবং তারপর থেকে আই থিঙ্ক খুব ভালো রেসপন্স পেয়েছে, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে। এবং আমি এতটা এক্সপেক্ট করিনি যে এত তাড়াতাড়ি এত রেসপন্স পাবে, সবই ভগবানের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা। সো ইয়া, এটাই বলবো যে 15ই মার্চ মিস্টার হিরো আসছে, যেটা একটি সাধারণ ছেলের হিরো হয়ে ওঠার গল্প। এবং শুধুমাত্র যে সে ফিল্ম জগতে হিরো হতে চায় তা নয়, কারণ যেটা আপনি বললেন যে আমাদের প্রত্যেকেরই জীবনে অনেক কিছু বাধা বিপত্তি আসে এবং বিভিন্ন সিচুয়েশান আসে, এবং সেই সিচুয়েশানকে পজিটিভ ওয়েতে কী করে ট্যাকেল করা যায়, এবং অনেক সময় হয় যে আমরা ট্যাকেল করতে যাই বাট সেটা হয়ে ওঠে না বা ফেল হয়ে যায়। এবং তো আমাদের মিস্টার শাহরুখ খান আছেন, ওনার একটা বিখ্যাত ডায়লগ আছে যে আগর এন্ড মে সব কুছ ঠিক নেই হতা হ্যায় তো পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত। সো আমার মতেও সেটাই যে ডেস্টিনির উপর কিছুটা ছাড়া উচিত, এবং ডেস্টিনি লাস্টে সব কিছু ঠিক করেই দেয়। তো আমাদের সবার আলাদা আলাদা জার্নি আছে, তো আমি একটাই কথা বলবো যে প্রত্যেককে জীবনে অনলি অনেস্টির সাথে থাকা উচিত, এবং যদি আপনি সেটা থাকেন, আপনার যেটা গোল একদিন না একদিন কোনো না কোনোভাবে আপনি অ্যাচিভ করতে পারবেন, তো সেটারই স্টোরি মিস্টার হিরো। অসাধারণ, ওয়েল সেড। এবং এই কথোপকথনের মধ্যে দিয়ে আরও একটা রূপ সামনে এলো, মিমিক্রি আর্টিস্ট কিন্তু বেশ দারুণ শাহরুখ খানকে আমরা দেখলাম পর্দা করতে। খুব বড় ফ্যান, সেই জন্য ছোটবেলা থেকে ওনাকে দেখেছি, এবং বাংলাতে যদি বলেন তো বুম্বাদা, তারপর দেবদা জিদ্দা, আমি খুব মুভি লাভার আর কি, এবং খুব মুভি দেখতে ভালোবাসি ছোট থেকে, সেই জন্য আর কি জাস্ট। এবার এসআরকে বড় ফ্যান বলেই বোধ হয় নাকি পাশে পর্দার নায়িকা বসে আছে কিনা জানি না, আমাকে হঠাৎ আপনিতে পৌঁছে গিয়েছেন, আমি বেশ অনেকটাই দূরে পৌঁছে গিয়েছি। হ্যাঁ, মানে আমি লক্ষ্য করলাম হঠাৎ আপনিতে পৌঁছে গিয়েছি। তাহলে পর্দার নায়িকার কাছেই আসি অনুশ্রী। মাধবী, আমার প্রশ্ন রয়েছে, এখানে কিন্তু আমরা দুজন অভিনেত্রীকে দেখতে পাচ্ছি, অনুশ্রী তোমাকে আমরা কিভাবে এখানে পাবো? এখানে আমি অ্যাজ আ হিরোইনই কাজ করছি। তো যে মেয়েটা বিদেশ থেকে আসছে, সে এসে তার একটা ছেলেকে পছন্দ হয়, সেখান থেকে গল্পটা এগোতে থাকে আস্তে আস্তে, ধীরে ধীরে এগোচ্ছে। এবং রোমান্টিক গানও আমরা উপহার পেয়েছি এবং দেখতে পেয়েছি সেখানে কিন্তু কেমিস্ট্রিটা দারুণ হয়েছে। এবং আমাকে একটু বলো যে এতটা বেশ আমরা কথা বলার সময় বুঝলাম রুদ্র পার্সন হিসাবে ভীষণ মানে ভদ্র একজন মানুষ, রোমান্টিক দৃশ্য কিভাবে শুট হলো? রোমান্টিক দৃশ্য যদি বলি তো আমরা শুটটা, পুরো শুটটাই মজা করে করেছি।
কাজটাকে যে একদম সিরিয়াসলি কাজ হিসেবে নিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, আমরা মজা করে করেছি। এবং হ্যাঁ, তো তুমি যেরকম বললে যে উনি খুব ভালো মানুষ, তো হ্যাঁ সত্যিই খুব ভালো মানুষ। আমি শুটিংয়ের সময় সেটা আমি নিজেও উপলব্ধি করেছি। আর যদি রোম্যান্টিক দৃশ্যের কথা বলেন, বলো আর রোম্যান্টিক দৃশ্যের কথা বলো, তো করেছি, তবে সেরকম ভাবে হ্যাঁ একটু হাসিও হয়েছে, করতে গিয়ে হাসি হয়েছে। মাস্টাররা খুব সাপোর্টিভ ছিলেন, হ্যাঁ। এবং সবথেকে বড় কথা, শুটিং এ বাবা রয়েছেন অ্যাজ এ ডিরেক্টর, মিস্টার জয়ন্ত দে। সো ঠিক আছে, করতে তো হবেই একটু হালকা। শুটিং কিস করতে বলো আমাকে বলতে হচ্ছে, হ্যাঁ ছবির জন্য এটাও সম্ভব যে আর উপরে তার পরে অভিনয় করেছে রোম্যান্টিক দৃশ্য। আর বাবার সামনে রোম্যান্টিক দৃশ্যটা ফুটিয়ে তুলতে হচ্ছে, ওর প্রেসারটা কিরকম হয়েছে, ডিরেক্টর বলছে হ্যাঁ কিস করো কিন্তু সামনে তো বাবা। এমনকি শুটিং এর সময় আমার বাবা উপস্থিত থাকে। না, সব থেকে যেটা আমি বলবো, উনি আমার অফস্ক্রিন বাবা, এবং অনস্ক্রিন আমার সব থেকে বড় রাইভাল। মানে ফিল্মে এমন একটা ক্যারেক্টার উনি প্লে করেছেন, এবং লাস্টে ক্লাইম্যাক্সে আর কি ওনাকে মারতে হবে, তো পাও দিতে হবে গায়ে, এরকম সিন তো আমি তো করতে পারছি না কিছুতেই। বাট উনি বললেন যে না, এটা অ্যাক্টিং হচ্ছে তো অভিনয়টা মন দিয়ে করো, তো ওটা যদি যত ভালো করতে পারবে তত দেখতে ভালো লাগবে। তো এই আর কি করে দিলাম, ব্যাস এইটুকুই বলবো কিভাবে করেছি, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ, এবার কিভাবে হয়েছে সেটার প্রতিফলন তো দর্শকেরা অবশ্যই পর্দায় গিয়ে দেখতে পাবেন, কিন্তু ঠিক যেভাবে আলাপটা করিয়েছিলাম যে একই অঙ্গে বিভিন্ন রূপ, এই মুহূর্তে আমরা দেখলাম যে রুদ্রও বলল অন স্ক্রিন ডিরেক্টর, ভিলেন সব কিছু ঠিক আছে, বা পর্দার পিছনে ডিরেক্টর, কিন্তু অফ স্ক্রিন বাবা সবার আগে। এবং যেটা দিয়ে বলছিলাম, মিস্টার হিরো নামটা কেন বেছে নেওয়া? ওই যে একটা ইয়ং জেনারেশনের মধ্যে কেউ গায়ক হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ নায়ক হতে চায়, এই যে চরিত্রটা সে ছোটবেলা থেকেই সে নায়ক হওয়ার তার একটাই লক্ষ্য, যে নায়ক হবে। খুব গরিব ঘরের ছেলে সে, দেখাচ্ছে যে ওই ছবিতে এর বাবাও কিন্তু প্রথমদিন চেয়েছিল যে আমি অভিনয় করব, সে পারেনি, তারপরে ছেলে সেটাকে সম্পূর্ণ করে এবং তার স্বপ্ন সম্পূর্ণ হয়। সেটা বিশ্রাম পর্যন্ত, মানে হাফ টাইম পর্যন্ত বোঝা যাবে না যে কী হবে, কি শেষ পর্যন্ত দেখা যাবে যে বললাম যে ওর স্যাক্রিফাইসের জন্যই। ও শেষ পর্যন্ত কি হবে সেটা তো প্রশ্নটা থাকলেই দর্শকেরা গিয়ে দেখতে পারবেন অবশ্যই হলে। কিন্তু জয়ন্ত বাবু, আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে আসা, জয়ন্ত বাবু না, আমি জয়ন্ত দা বললে খুশি হব। ঠিক আছে, জয়ন্ত দা, আসলে একই ফ্রেমে বাবা ছেলে, তো সেই জন্য আমার ক্ষেত্রেও সেটি প্রেশার। তো যেটা নিয়ে বলার, যে সিঙ্গার, মিউজিক কম্পোজার, লিরিসিস্ট, যেটা বললেন যে কোথাও একটা এই ছবিতে বাবা চাইতো যে অভিনয় করবে সেটা তার ছেলে পূর্ণ করছে, সেখানটা আপনার কি ধারণা ছিল ছেলেকে নিয়ে প্রথম থেকে? ও আজকে ছোট, ও ছোটবেলা, ও এটা কিন্তু জীবন কাহিনী। আচ্ছা, ও যেটা ছোটবেলা থেকেই ও এটা করতো। আর আমার দুই ছেলে, আমি কোনোদিন ওরা যেটা চায় সেটাই আমি সেটাই সাপোর্ট করেছি, আমি কখনো বলিনি। তা বলে ওর পড়াশোনা খারাপ তো না, পড়াশোনা ভালো ছিল, শুধু ও এটা নিয়ে আছে, এটা নিয়ে থাকবে, এটাই আমার ইচ্ছে। ঠিক কথা। ছেলেকে তো আমরা দেখলাম হিরো হিসাবে, মিস্টার হিরো, যদি একটুখানি আরো একজন অভিনেত্রী রয়েছেন এই ছবিতে তার বিষয়ে একটু শুনি আমরা। সেও বেশ সুন্দর, একই বয়সী ওরা বলতে গেলে, মিষ্টি মেয়ে। আমরা যে চরিত্র যেমন চেয়েছিলাম যে একটু বিদেশ থেকে আসছে, একটু ডান্স স্মার্ট হবে এরকম কিছু, আর ও একটু গ্রামের মেয়ে, গ্রামের মতন হবে, মুখস্থি একটা বেশ আলাদা থাকবে ব্যাপারটার মধ্যে, একটা মিষ্টতা ভাব থাকবে। কিন্তু নায়ক এখানে দেখাচ্ছে, নায়ক ওকে আগে ভালোবেসে ফেলেছে, আর এ নায়ক নায়ককে ভালোবেসে ফেলেছে। আরে বাবা, আমি লাভ ট্রায়াঙ্গেলের একটা, তাহলে এর ভালোবাসা অযোগ্য বলেও তার আছে তা নয়, ওর কথা হচ্ছে আমি তো ওকে আগে কথা দিয়ে ফেলেছি। অ্যাকচুয়ালি এই জায়গাটা দারুণ একটা শিক্ষা। এখন তো দেখা যায় অনেক পয়সা দেখা যায় যে ওর চেয়ে এ অনেক ধনী, এ প্রডিউসারের মেয়ে, আর এর প্রডিউসার ছবিতেই এ অভিনয় করছে। অ্যাকচুয়ালি তো অন্য কেউ হলে আমি হলে তাই দিয়ে চলে আসতাম। বাবা যা বলছে তারপর ছেলের মুখে এই হাসিটা সত্যি মানে ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু যেটা বুঝলাম আর কি, যে ছবির গল্প অনেক রকম মশলা দিয়ে তৈরি, অনেক মানে আচ্ছা কথা বলি যে পরিচালক কিন্তু আমি একা নয়, এই পরিচালক এই ছবিতে পরিচালক দুজন আছে, আমি আর প্রদীপ বিশ্বাস বলে আমার রিলেটিভরা, এই দুজন আমরা একসাথে করেছি, মানে একার পক্ষে সম্ভব হয়েছিল তখন, খুব সিজন টাইম আমার শো থাকে, দুজন ভাগ করে করেছি, তার মানে ডাবল মজা।
মিস্টার হিরো ছবিটি যারা দেখতে যাবেন পর্দায় তাদের ডাবল মজা কিন্তু একেবারে নির্ধারিত এবং দীর্ঘদিন বাদে একটা পারিবারিক ড্রামা। আচ্ছা, আমরা অনেকক্ষণ ধরে তো বেশ কথার কথা বলছি এবং মধুমিতা দি যিনি পাশে বসে রয়েছেন তিনি কথার থেকে বোধ হয় বেশি স্বচ্ছন্দ যদি গান গান, তাই তো? হ্যাঁ, মধুমিতা এই ছবিতে একটা গান ডুয়েট গান গেয়েছে ও আর রাজ শান্তনু বলে। আমি ওই আমার ওর লিপেই রয়েছে, আমার গানটা অনুশ্রীর লিপেই রয়েছে। বাহ, তাহলে যদি আমরা শুনি নিতে পারি দু লাইন। হ্যাঁ, তোমার অংশটা শুনি। তুই যে আমার মিষ্টি সোনা চাঁদের কণা, তোর চোখে হয় না কার কোন তুলনা। তুই যে আমার মিষ্টি সোনা চাঁদের কণা, তোর সাথে হয় না কার কোন তুলনা। কোনো তুলনা ওরে কোনো তুলনা, তোর সাথে হয় না কার কোনো তুলনা। দুষ্ট চোখের মিষ্টি হাসি তেজে ভোলালি, তারপর কি করলি চুরি মনটা ওমার ওরে দুলালি। তারা তা 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 আমার মিষ্টি সোনা চাঁদের কণা, তোর সাথে হয় না কার কোনো তুলনা। এর একটা গান যেটা ওর আর ওর করা আছে, দুজনে লিখে রয়েছে। বাহ, এবং বেশ একটা মনে হলো যে আমার ছবি নিয়ে গল্প পরে হবে, আগে অন্তাক্ষরীটা হোক, কারণ এখানে প্রত্যেকে গুণবান গুণবতী। হ্যাঁ, এই ছবিতে ওই যে রুদ্র একটা গান গেয়েছে। হ্যাঁ, তাহলে শুনে নেওয়া যাক একটু। অবশ্যই শোনা উচিত, অবশ্যই শোনা উচিত। প্রথমে একটু কথা বলি, এটা হচ্ছে গানটা ফার্স্টে আমার গাওয়ার কথা ছিল না, এবং আমি ছোটবেলাতে গান শিখেছি, বাট ফিল্মে গাইবো বাট এভাবে গাইবো কখনো ভাবিনি। নিজের উপরে এত কনফিডেন্স ছিল না, মানে যেদিন রিলিজ হয়েছে তার আগের দিনও এত কনফিডেন্স ছিল না। মানুষের ভালোবাসা দেখে এখন আর কি একটু ভরসা পাচ্ছি, তো ঠিক আছে দু লাইন করছি। প্রথম দেখার প্রথম দিনে দিয়েছি তোমার মন তাকে জানে, আকাশে বাতাসে প্রেম স্বপ্ন ছড়ায়, সাত রঙ রং ঢেলে ছবি এঁকে যায়। কিছু কিছু কথা যে বলা হয়েও হয়নি তোমায়, তুমি আমার আশা ভালোবাসা স্বপ্ন আমার প্রিয়তম। কিছু কিছু কথা যে মনে বলা যায় না ভাষায়, তুমি আমার আশা ভালোবাসা স্বপ্ন আমার প্রিয়তম। অসাধারণ, এবং ঠিক ওর কথার সূত্র ধরেই বলি, কিছু কিছু কথা সত্যি আগে থেকে বলা হয় না কিন্তু ডেস্টিনি, ঠিক যেরকম ওর ওই গানটা করার কথা ছিল না, কিন্তু কি অসাধারণ একটা গান উপহার পেলেন দর্শকেরা আমরা দেখতে পেলাম। আমি এই ছবির স্ক্রিপ্ট রাইটার, স্টোরি স্ক্রিপ্ট আমার করা, বাবার যে ছেলে সেটা বোঝাই যাচ্ছে একই অঙ্গে বিভিন্ন রূপ। আমার কাছে যে গল্পগুলো আসছিল লাভারের পরে, কোথাও দেখাচ্ছে হিরো একটা বিবাহিত মেয়েকে ভালোবাসছে, তাকে ছাদ থেকে ফেলে দিচ্ছে, আবার এ করছে, আবার পালিয়ে যাচ্ছে, তো আমি দেখলাম যে না ঠিক, মানে আমি খুব একটু একটু ভদ্র টাইপের ছেলে, তো মানে আমার সাথে ঠিক এই জিনিসগুলো আর কি ম্যাচ করছে না। ছবি করা মানে ছবিটা ব্যবসায়িক ছবি করলাম, কিন্তু কিছু তো দিতে হবে সমাজকে, সামাজিক বার্তা না থাকলে সেই ছবি ইম্পর্টেন্ট। তো আমি দেখছিলাম যে মানে আগেকার টাইমে কি হতো, যখন আমরা যখন ছোট ছিলাম ওই সময়তে ফিল্মে হিরো মানে দেখাবে সে স্যাক্রিফাইস করতে পারে, হিরো মানে বারে দিলওয়ালা আদমি হোনা চাহিয়ে, নাহলে ঠিক। এবার সেরকম একটা গল্প আর কি ভাবছিলাম, তারপর যেটাই লিখছিলাম দেখছিলাম যে না এরকম তো হয়ে গেছে, তো কমন এ তো লাভ ট্রায়াঙ্গেলে তো কমন ব্যাপার, তো আমি এটাতে লাভ ট্রায়াঙ্গেল তো আছে প্লাস একটা চাষিদেরও একটা অ্যাঙ্গেল রয়েছে, প্লাস একটা প্রডিউসারের অ্যাঙ্গেল রয়েছে, প্লাস ভিলেনের অ্যাঙ্গেল রয়েছে, প্লাস হিরো হওয়ার অ্যাঙ্গেল রয়েছে। তো এই সব অ্যাঙ্গেলগুলো যখন পাঞ্চ হয় এমন একটা সিচুয়েশান ফিল্মে তৈরি হবে, যখন চারটে যে মেইন প্রোটাগনিস্ট তখন ওই একের বিয়ে তিনের সাথে ঠিক হয়েছে, দুইয়ের বিয়ে চারের সাথে ঠিক হয়ে যায়, অ্যাকচুয়ালি এক আর দুই তিন আর চার হওয়ার কথা ছিল, সো এরকম একটা সিচুয়েশান চলে আসে, তো সেখান থেকে আবার কী করে ঠিক হচ্ছে, দ্যাট ইজ দ্য ফিল্ম। মানে ওল্ড ওয়াইন, ওল্ড ওয়াইন বাট ইন আ নিউ বটল, ইন আ ফ্রেশ ওয়ে, সো এটা আমি চেষ্টা করেছি, তো বাকিটা তো আপনারা বলবেন 15 তারিখে।
জয়ন্তদা আরও একটা বিষয় নিয়ে আসা, যে একটু আগেই যেহেতু ও বললো কথাটি যে ভিলেন চরিত্রে আপনাকে পেতে চলেছি আমরা, অ্যাকশন দৃশ্য তার মানে রয়েছে সেখানে ভরপুর। হ্যাঁ, মার খেয়েছি, খুব মার খেয়েছি, শুধু ওরাতেই মার খেয়েছি, অন্য কেউ মারতে পারেনি। চরিত্রটা খুব সুন্দর, যে একটা ডায়লগ আছে যে আমার নাম রতন পাজা, আমি যা চাই তা আমি পাই, যা পাই না তা আমি কেড়ে নিই। আমার নাম রতন পাজা, যেটা চাই সেটা আমি পাই, আর না পাই সেটা আমি চিনি নি। এই যে আমার ক্যারেক্টার, সুতরাং খুব সুন্দর একটা গল্প বলা যেতে পারে, যে সত্যি ঘটনা যেটা উঠে এসেছে ঘটনা, যে আমাদের সাথে না আমাদের যারা কলা কৌশল যারা ছিল সবাই কিন্তু আমাদের প্রডিউসার, আমি কাউকে আলাদাভাবে দেখিনি, কেউ বলতে পারবে না, কেউ খায়নি আমি খেয়েছি এমন কোনো দিন হয়নি। আগে জিজ্ঞেস তুমি খেয়েছো, খাওয়া হয়ে গেছে, দুটো আড়াইটা বাজে, তখন এই মাত্র খেলাম, ঠিক আছে সবার খাওয়া হয়েছে, এবার আমি কিছু খেলাম। তো এইভাবে কিন্তু আমরা কাজ করেছি, আর আমাদের সঙ্গে সবচেয়ে মানে যাকে বলে যে আশীর্বাদ মতো সবসময় ছিলেন যিনি, তিনি হচ্ছে ঈশ্বর। আচ্ছা, আমাদের প্রথম দিন একটা শ্যুট ছিল, যেটাতে আমরা ভেবেছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আমার করতে হবে, যে আমার প্রথম এন্ট্রিতে একটা চাইছিলাম যেটা বেশ ঝড় উঠুক, কারণ আমার প্রথম ডায়লগটাই ছিল একটা ঝড় উঠবে, ঝড় বিশ্বাস করো, এইটা সব সেট রেডি হচ্ছে, রেডি হচ্ছে, এর মধ্যে কোথা থেকে মেঘ চলে এলো, কোথা থেকে হাওয়া চলে এলো, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় হচ্ছে, পুরো গাছগুলো নড়ছে, আনপেইড অ্যাক্টর এই একটা। সেকেন্ড অ্যাক্টর হচ্ছে লাস্ট সিনটাতে যখন আমাকে মারছে, আমরা বাড়িতে আলোচনা করছিলাম এই বিয়ে বাড়ির মধ্যে বৃষ্টি হলে কেমন হয়, হয় না রাতে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে পেটাচ্ছে, যদি করা যেত, আমার বাবাকে মেরেছিস, আগে তোকে শেষ করব তারপর কি, ভালো প্ল্যানিং চলছিল বাট কিন্তু হয়নি, হয়ে ওঠেনি। কিন্তু আমরা যখন এখন আমাকে মারার সিনটা আসছে, ওই সময় হঠাৎ বলছে বাবা একটু কাশি হয়েছে, বাইরে না মেক করেছে, আমার দেখ হয়তো কিছু একটা হবে। সত্যি তাই, প্রথম যে অ্যাকশনটা আমাকে কিক করছে তখন একটা বিদ্যুৎ চমকালো এবং পুরো বৃষ্টি শুরু হয়ে গেল, অজন্তরা বৃষ্টি, আমরা ওটাকে মধ্যে ভিজে, মানে আমি তো একজন সিঙ্গার না, তো আমার বৃষ্টি দেওয়া উচিত না, কিন্তু ওই মুহূর্তে আমি একজন অ্যাক্টার, সেই ওই ঠান্ডার মধ্যে আমি পুরো ভিজতে ভিজতে পুরো অভিনয় করেছি, আর পর মার খেয়েছি, আর মার খাওয়া কীরকম, একটা গুছিয়ে মারছে একটা প্রলম করছে, আধ ঘন্টা শুটিং এর জন্য দেড় ঘন্টা লেগেছে বৃষ্টিতে, মানে লাস্ট যেদিন ক্লাইম্যাক্স ছিল সেদিনকে বৃষ্টিতে পুরো আমাদের পুরো টিম, সেটা ও তারপর বাবা তারপর এভরিবডি, মানে ক্রিউ মেম্বার্স প্রত্যেকে খুব কোঅপারেট করেছে, এবং আমরা খুব মানে সবাই মন থেকে আর কি একটা ফিল্ম বানানোর চেষ্টা করেছি আপনাদের জন্যে, এবং তার মধ্যে একটা সুন্দর মেসেজ রয়েছে, প্লাস আপনারা সবাই মিলে ফ্যামিলি নিয়ে যাতে হলে যেতে পারেন সেইটা আমরা এনশিওর করছি, এবং বাকিটা তো দেখতে হবে 15 তারিখ। আমি রুদ্রকে বলবো যে, এবং আমাদের নায়িকাকে বলবো যে, সঞ্চালিকা যখন বারবার বলছে আপন করার জন্য, তখন আপনারা ওকে তুমি কেন বলছেন, আমি বিলাই না। সেখানে চাষিদের গল্প ফুটে উঠবে, আমরা জানি যে সম্প্রতি বলিউড ছবি যেখানে এই চাষিদের গল্পই ফুটে উঠেছে এবং সেটা সুপারহিট, তো স্বাভাবিকভাবে তুমি যদি বলো যে সেটার সাথে কোথাও মানুষ কানেক্ট করবে না, তো না অ্যাকচুয়ালি আমার এটা লেখা 2022-এ, ওই টাইমে আমরা এটা লিখেছিলাম, এবং চাষিদের যে ট্র্যাকটা আছে ছবিতে, যে চাষিরা এই যে রতন পাজা যে ক্যারেক্টারটা, তার এটা আমরা ট্রেলারেও দেখিয়েছি যে একটা জমির উপর তার লোভ হবে, এবং সেই জমিটা একজন মানে যার জমি সে আর কি এনাকে দেবে না জমিটা, মানে সে কমপ্লেক্স বানাতে চায় বড়, তো সেই জমিতে প্রচুর চাষিরা চাষ করে এবং তারা জীবনযাপন করে, তো এবার মানে রতন পাজা কী করবে, যে যখন সে জমিটা দেবে না তখন রতন পাজা পুরো যে চাষের জমি ফসল আছে টোটাল ফসলে সে আগুন লাগিয়ে দেয়। এখনই আমরা সব গল্প শুনবো না, মানে বোঝা গেল ডিফারেন্ট। হ্যাঁ, এটা আমি জাস্ট কেন বলছি, কারণ আগুনটা লাগানোর পরে যেটা হয় সেটা ফিল্ম দেখতে হবে, যে প্ল্যানিংটা আগুন লাগালো কেন, মানে জমিতে আগুন লাগলে তো জমি নষ্টই হলো, তো জমি পাওয়া হলো কী করে, তো এটা দেখার জন্য এর থেকে বেশি আর কিছু বলবো না, কিন্তু চাষিদের যে ইমোশনাল যে ব্যাপারটা আছে, যে চাষিদের জীবনের যে কষ্ট, মানে সাধারণ মানুষের যে কষ্ট, তো সেইটা আশা করি আপনারা দেখতে পাবেন পর্দায়, এবং লাস্টে জাস্টিস হবে এটুকু তো বলে দিচ্ছি, কারণ যেখানে রুদ্র আছে সেখানে হ্যাপি এন্ডিং হতেই হবে।
ওই রেল লাইনের পাশের জমিটা যেটা আপনার নামে আছে সেটা আমার চাই। না, ওই জমি আমি তোমায় দিতে পারবো না। চাষিরা ওখানে চাষবাস করে তাদের জীবিকা চালায়। সব ছরখর ছরখর হয়ে যাবে। শেষ করব, শেষের আগে চারজনের কাছেই আসবো একটাই প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে নিজেদের জীবনের মিস্টার হিরো কে? সেটা কোনো অভিনেতাও হতে পারেন বা নিজেদের জীবনের কোনো সম্পর্কে কেউ। মা বাবা, মা বাবা না থাকলে কিছুই হয় না। আর যখন আমি আসছিলাম গাড়িতে, মা বারবার করে বলছিল যে জানলার সামনে কিন্তু খেজে বসবি না, সাইডে সরে বস। এই কথাটা কিন্তু আর মা ছাড়া কেউ বলবে না। দিস ইজ ফ্যাক্ট। আমি যখন দিঘা থেকে এখান অবধি জার্নি করি তখন পুরো রাস্তাটা তো ঘুমিয়ে যায়, তো বাবা সারা রাত জেগে থাকে, আমার মাথাটা ধরে রাখে যাতে না লেগে যায় জানলা, ওটার জন্য ধরে রাখে। তো বাবার কাজ বন্ধ করে আসা অনেক কিছু এরকম আছে, অনেক স্ট্রাগলিং আছে। তো বাবা জয়ন্ত জয়ন্তদা যখন ছেলে মেয়েরা বলছে বাবা মা, নিজে যখন বাবা, আমার জীবনে কি পেয়েছি জানি না, কিন্তু জীবনে অনেক কিছু পেয়েছি, যাও এটাই যে আমার সন্তানরা আমাকে সম্মান করে, আমার বাবা স্ত্রীকে সম্মান করে, আমাকে হিরো মনে করে, এর চেয়ে পাওয়া আর বড় কিছু নয়। আমার চোখে কি ছোটকে বড় কথা না, কিন্তু আমার চোখে আমার সন্তানরাই হিরো। দুর্দান্ত। মধুমিতা, অবশ্যই বাবা মা, কেন বাবা মা না থাকলে আমরা এত কিছু করে উঠতে পারতাম না। তাহলে এই কথার সূত্র ধরেই শেষ করব জয়ন্ত দাকে দিয়ে, যে আপনারা যাই বলুন না কেন, মানে একজন বলছে তুই তো ফকির, তখন আমি বলছি যে আপনারা যাই বলুন না কেন, স্বপ্ন আমি দেখেছিলাম, স্বপ্ন তো পূরণ করবই আমার মা বাবার জন্য, একটা ডায়লগও আছে। কিন্তু স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন আমি পূরণ করবই আমার মা বাবার জন্য। তো সেই মিলে কিন্তু যাচ্ছে মিস্টার হিরোতে গিয়ে, কিন্তু এই মুহূর্তে যে কাহিনী যাচ্ছিল, এই মুহূর্তে যেহেতু বাবা মা নিয়ে কথা হচ্ছিল, আমরা জানি জয়ন্তদার আরও একটা পরিচিতি, যেটা বলছিলাম আর কি, যে পরিচিতিটা অনেকেই হয়তো এতক্ষণে চিনে গিয়েছেন এবং অনেকেই হয়তো জানেন না, কিন্তু জানার অপেক্ষা বেশিক্ষণের নয় জয়ন্তদা, সেটা দিয়েই শেষ করব। আচ্ছা, বুঝতে পেরেছি। আমার প্রথম যে গানটি সবার কাছে 1997 মানে 97 সালে মুক্তি পায়, সেটা অনুরাধা পোডবালার, আমার তার অংশ শুনতে চাইছো তো? একদমই তাই। ঠিক আছে। আয় রে আমার কাছে আয় এখনি, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করি, কাছ থেকে নে না তুই আমায় কেড়ে, আয় খুকুয়ায়, আয় খুকুয়ায়, কাটে না সময় যখন আর কিছুতে, আইনি আমার কাছে আই মামনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন ধূপানি ভেসিস তুই, কেমন কাজল দিলি কালো চোখে, সত্যি কথা বলতে বলতে কতটা সময় কেটে গেল, কিন্তু গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল যেন সময়টা না কাটে, কিন্তু শেষ করতে হবে আমাদের, কারণ মিস্টার হিরো আর বেশি দিন অপেক্ষা আপনাদের করাবে না, খুব তাড়াতাড়ি আসতে চলেছে নিকটবর্তী প্রেক্ষাগৃহে, অর্থাৎ 15ই মার্চ। তাই তোমরা যেই তোমাদের দর্শকদেরকে আমন্ত্রণ জানাও তোমাদের ছবিটির জন্য। আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে পরিবার নিয়ে যান এবং ছবিটা দেখুন, এবং আমি কথা দিচ্ছি পশ্চিমবঙ্গে যত হলে আসবে আমি সব জায়গায় যাওয়ার চেষ্টা করব, আপনাদের সাথে দেখা করার চেষ্টা করব এবং আপনাদের একটু আশীর্বাদ নেওয়ার চেষ্টা করব। তো 15ই মার্চ অবশ্যই যেতে হবে হলে। দেখা হবে নিশ্চয়ই। এতটা পরিশ্রম সবার আছে, এতদিনের পরিশ্রম, তো আমরা চাই যে আপনারা সবাই নিজেদের ফ্যামিলিকে নিয়ে দেখতে যান, দেখুন, আর আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আমি আমি তো বলবো এই কারণে, আর একটা কারণ হচ্ছে ওদের একটা কারণ, আমার অনেকগুলো কারণ, অবশ্যই আসুন, আমার সুর শুনুন, আমার কথা, গানের কথা কেমন বলবেন, পরিচালনা কেমন করেছি সেটা বলবেন, ভিলেনের চরিত্র অভিনয় কেমন করেছি সেটাও বলতে হয়। কিন্তু অবশ্যই আসবেন, 15ই মার্চ মুক্তি পাচ্ছে, তো আপনারা প্রত্যেকেই আপনাদের ফ্যামিলি নিয়ে আসবেন,
আশা করি খুব খুব ভালো লাগবে এবং গানগুলো সত্যি খুবই খুবই ভালো হয়েছে। তো এইটুকুই বলা। একদমই তাই। দীর্ঘদিন বাদে এমন এক ছবি যেখানে আপনারা পরিবারকে নিয়ে রীতিমতো কিন্তু দারুণ এনজয় করবেন। তাই ছবিটি দেখার জন্য অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে পৌঁছে যান আগামী 15ই মার্চ, আর অবশ্যই দেখতে হবে মিস্টার হিরো। ছবি সম্পর্কে এরকম আরও অনেক তথ্য জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায় এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।